একসময় দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলা, অনেকেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বাংলার ক্রীড়া ক্ষেত্রে এবার কঙ্কাল সার দশাটা বারবার সামনে চলে আসছে। কোথাও জাতীয় দলে খেলা ফুটবলারদের খাবার জুটছে না, ঘর চালাতে বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করতে হচ্ছে তাকে, তো কোথাও খেলার অর্থ জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে প্রতিভাবান উঠতি ক্রিকেটারকে। রাজ্য শিক্ষা ব্যবস্থা পুরো রসাতলে, এবার কি ঘুণ ধরল ক্রীড়া ক্ষেত্রেও? রাজ্যের উদীয়মান ক্রিকেটারের রহস্য মৃত্যু, পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন ক্রিকেটার রোহিত যাদব। আর্থিক অনটনে খেলা চালিয়ে যেতে না পারার আক্ষেপেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। আমার ভাই টর্চারে মারা গেছে, এরকম মারা যায়নি আমার ভাই, সব টর্চার করেছে আমার ভাইকে, সবার লোক টর্চার করেছে। কি টর্চার? পয়সা পয়সা টর্চার দাদা, সব পয়সা টর্চার করেছে। সম্প্রতি বাংলা জুনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন রোহিত, কিন্তু দূর আনতে পাল্টা পুরনো রোহিতের পরিবার ক্রিকেট খেলার অর্থ জোগাড় করতে পারেনি। দিন দিন বেড়েছে ঋণের বোঝা, পরিবারের অভিযোগ সেই আক্ষেপে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রোহিত। সম্প্রতি ভাইরাল হয়েছে ফুটবলার পৌলমী অধিকারীর ভিডিও। সংসার চালাতে বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করছেন জাতীয় পর্যায়ের ওই ফুটবলার। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে কি ঘুণ ধরে গিয়েছে? উদীয়মান এই ক্রীড়াবিদদের কেন নিশ্চয়তা দিতে পারছে না ক্রীড়া দফতর? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার কি ঘুণ ধরছে ক্রীড়া ক্ষেত্র? কারণ যে ছবি বারবার সামনে এলো, পৌলমী অধিকারীর ছবি সামনে এলো, এবং এখন যে ছবি সামনে আসছে সেটি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন উঠতি প্রতিভাবান খেলোয়াড়রা, কারণ তারা অর্থ জোগাড় করতে পারছেন না। যে বাংলা সব ক্ষেত্রে সামনের সারিতে ছিল, ক্রীড়া ক্ষেত্রে সামনের সারিতে ছিল, সেই বাংলার আজকে কি অবস্থা?